প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ফরিদুদ্দিন আহমেদ। তোমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আমাদের সিলেবাসের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের দুইটি অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের বিভিন্ন পাঠ। আজকে আমরা আলোচনা করছি তৃতীয় অধ্যায়ের তিনটি পাঠ নিয়ে, এক, দুই এবং তিন। প্রথমেই আসি আমরা এক নম্বর পাঠ, আল কুরআনের পরিচয়। আল কুরআনের পরিচয়ের শুরুতে আমরা দেখি যে আল কুরআন সেটা কিভাবে আমাদের সামনে আসলো, তার একটা ঘটনাও এখানে আছে। দেখো, যদি তোমাদের সামনে প্রশ্ন আছে যে আল কুরআনের পরিচয় দাও, তখন এইভাবে পরিচয়টা দিবে যে আল কুরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই কিতাবটি নাজিল করেন, এটা হচ্ছে আল্লাহর বাণী। এইভাবে যদি আমরা পরিচয়টা দেই তাহলে একটা সুন্দর পরিচয় হবে। মনে রাখতে হবে যে মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে কিতাব নাজিল করেন সেটাই হচ্ছে আল কুরআন। এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা মহান আল্লাহর বাণী। এখানে আল্লাহ তাআলা তার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয় বর্ণনা করেছেন। এখানে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা বা মূল কথা, কোন পথে চললে মানুষ ভালো থাকবে, সফল হবে এবং কোন পথে চললে তার ক্ষতি হবে সেটাও দেয়া আছে। আল কুরআনের একটি মানে নোক্তা বা বর্ণ কোনো কিছুই আজও পর্যন্ত পরিবর্তন হয়নি, এবং শব্দ হরকত কোনো কিছুই পরিবর্তন হয়নি, কারণ এটা সংরক্ষণ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। এইভাবে আমরা আল কুরআনের পরিচয়টা দিব যে মানব জাতির হেদায়তের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সেটাই হচ্ছে আসমানি কিতাব, সেটাই হচ্ছে আল কুরআন। এটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এখানে আল্লাহ তাআলার পরিচয়, গুণাবলী, ইসলাম ও ইমানের সকল বিষয় বর্ণিত হয়েছে। আর কোন পথে চললে মানুষ ভালো থাকবে, সফল হবে, কোন পথে চললে তার দুনিয়া এবং আখিরাতে সে খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে সেটাও এই কিতাবে বলে দেওয়া আছে। এই কিতাবের কোনো নকশা, অক্ষর, শব্দ, হরকত কোনো কিছু পরিবর্তন হয়নি, কারণ আল্লাহ তাআলাই স্বয়ং এটা সংরক্ষণ করছেন। এরপরে আসি যে কুরআন মাজিদ অবতরণ। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে কুরআন মাজিদ অবতরণের যে ঘটনা, এই ঘটনাগুলো আসতে পারে পরীক্ষা সৃজনশীলে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ হয়, এটা ছিল সংরক্ষিত বা এখনও সংরক্ষিত আছে, লাউহে মাহফুজ, অর্থাৎ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ করা আছে। লাউহে মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত ফলক। আমাদের নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন আরব দেশে, সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক এবং মারামারি কাটাকাটি বিভিন্ন ধরনের কলহে তারা লিপ্ত ছিল। মহানবী এসব পছন্দ করতেন না এবং তিনি ভাবতেন যে সকল মানুষের একজন সৃষ্টিকর্তা আছে এবং তার দেখানো পথে চললেই মানুষের সমাজ কী থাকবে, ভালো থাকবে, কোনো প্রকার অশান্তি থাকবে না। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, ভাবতেন, ধ্যান করতেন যে কীভাবে এই সমাজকে সুন্দর করা যায়। এমন ধ্যানমগ্ন থাকা অবস্থায় যখন তার বয়স 40 বছর, তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দেন যে আপনি নবী হিসাবে মনোনীত হয়েছেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিব্রাইল ফেরেশতা এসে তাকে কী করেন, তাকে নবুয়তে সুসংবাদ দেন এবং তার কাছে কুরআনের বাণী নিয়ে আসেন। এইভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরআন মজিদ অবতীর্ণ করেন। প্রথম নাজিল হয় সূরা আলাকের প্রথম 5 আয়াত। সূরা আলাক আমাদের, আমরা যেটা 30 নম্বর পাড়া বলি, সেই পাড়ার বা আমপাড়ার একটি সূরা, সূরা আলাক, এর প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার প্রথম 5 আয়াত প্রথম নাজিল হয়। পরবর্তীতে প্রয়োজন অনুসারে মানুষের যখন যেটা প্রয়োজন হতো সমস্যা আলোকে, আল্লাহ তাআলা অল্প অল্প করে কুরআন মাজিদ নাজিল করেন। এই কুরআন পুরোপুরি নাজিল শেষ হতে 23 বছর সময় লাগে, সম্পূর্ণ কুরআন নাজিল হতে 23 বছর লাগে। ঠিক আছে, তাহলে আমরা অবতরণের ঘটনাটা জানলাম যে 23 বছর ব্যাপী এটা নাজিল হয় বিভিন্ন কারণে। এরপরে আসি যে কুরআন মাজিদের বৈশিষ্ট্য, আল কুরআনের বৈশিষ্ট্য, সর্বশেষ আসমানি কিতাব। এটার এক নম্বর বৈশিষ্ট্য কি, এটা সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা সর্বমোট 104খানা কিতাব অবতীর্ণ করেছেন। কয়খানা? 104খানা। এর মধ্যে 100খানা হচ্ছে ছোট, মানে 100টা কিতাবকে বলা হয় ছোট কিতাব। সহিফা কাকে বলে, এমন একটা প্রশ্ন আমাদের থাকতে পারে যে সহিফা কাকে বলে। মনে রাখতে হবে যে 100খানা যে ছোট কিতাব আছে সেগুলোকে বলে সহিফা,
আর বড় চারখানা সেগুলো হলো তাওরাত জাবুর ইনজিল কুরআন, তাহলে চারখানা বড়। তাহলে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আল কুরআন, আর শ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে চারখানা। শ্রেষ্ঠ আসমানি কিতাব কয়খানা? চারখানা। আর বাকি যে 100টা আছে সেটা হচ্ছে সহিফা, সেগুলোকে বলে সহিফা। ঠিক আছে, কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমরা এরা প্রথমে জানলাম যে সর্বশেষ গ্রন্থ, আর এরপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এতে মানুষের জীবন যাপনের যত সমস্যা আছে সমস্যার সমাধানগুলো সূত্র আকারে বলে দেওয়া আছে, সব সমস্যার সমাধান দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। এবং পূর্ববর্তী আসমানি কিতাবের আগের যে আসমানি কিতাব ছিল সেগুলোর শিক্ষাও এখানে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে অলৌকিক ঘটনা, যে তার জীবনে সবচেয়ে বড় যে অলৌকিক ব্যাপার, মুজিজা যেটাকে আমরা বলি, অলৌকিক মুজিজা বা অলৌকিক ঘটনা, সেটা হচ্ছে আল কুরআন। কারণ এটা বিস্ময়কর একটা গ্রন্থ, এখনও সেটার কোনো পরিবর্তন নাই, সেটা বিকৃতও করতে পারে নাই। আগের কিতাবগুলো অনেকে বিকৃত করে ফেলছে, নষ্ট করে ফেলছে মানুষ, কিন্তু আল কুরআন এখনও একইভাবে সংরক্ষিত আছে। পৃথিবীর যে প্রান্তে আমরা যাই দেখব যে সূরা ফাতিহা সবার জন্য একই রকম, এখানে কোনো দাড়ি কমা বা নোক্তা হরকত কোনো কিছু পরিবর্তন নেই। যেখানেই যাই, যেখানেই যাব আমরা দেখব যে সূরা ফাতিহা সবাই একইভাবে পড়ছে। এটাই হচ্ছে আল কুরআনের বড় বৈশিষ্ট্য। এরপরে আসি যে আল কুরআনের গুরুত্ব। আল কুরআনের গুরুত্ব, প্রথমত আল কুরআন হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। আল কুরআন হচ্ছে কি, বিভিন্ন জ্ঞান সম্পর্কে ছোট আকারে নির্দেশনা দিয়ে দিয়েছে, যে জ্ঞানের বিভিন্ন বিষয়কে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের সামনে, আল্লাহ তাআলার পরিচয়। আমরা যেমন এই পৃথিবীতে আমরা যারা থাকি, আমরা কিন্তু আমাদের স্রষ্টাকে সরাসরি আমরা চিনি না, সেই পরিচয়টা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। যে কোনো কিছুর স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, আমরা যে কাজই করি না কেন। এই যে একটা বই, এখানে কেউ বইটা লেখেন, কেউ বইটা বাধাই করেন, কেউ বইটা ছাপান, এইভাবে যে কোনো একটা বস্তুর পিছনে একটা স্রষ্টা থাকে, মেকার, তৈরি করার লোক থাকে। তেমনি আমাদের স্রষ্টা হচ্ছেন, মহাবিশ্বের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। তার পরিচয় আমরা কীভাবে জানব? এই যে আল কুরআন জ্ঞানের ভাণ্ডার, আল্লাহ তাআলার পরিচয় দিয়েই এটা জ্ঞান আমাদেরকে দেয়া শুরু করেছে। আল্লাহর পরিচয়, তার গুণাবলী, তার ক্ষমতা, নিয়ামত, এগুলো বর্ণনা করা হয়েছে এই কিতাবে। মানব সৃষ্টির অবস্থা, সৌরজগৎ, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, সব কিছু সম্পর্কে বিভিন্ন বর্ণনা এখানে দেওয়া আছে। পূর্ববর্তী জাতি, মানে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক জাতি ছিল হাজার বছর ধরে, তাদের বিভিন্ন ঘটনা এখানে বর্ণিত হয়েছে। এবং সেখানে ভালো লোকদের, পুণ্যবান লোকদের অবস্থা এবং পাপীদের অবস্থাও সেখানে বর্ণিত হয়েছে। তাই বলা যায় যে এটা জ্ঞানের একটা মানে অনন্য একটা ভাণ্ডার আল কুরআন। এরপরে দেখো সর্বশেষ যে 45 পৃষ্ঠা তোমাদের বইয়ের সর্বশেষ পেরায়, নানা রকম বিধান আইন কারণ এখানে বর্ণিত হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, এই ধরনের নির্দেশনা এখানে দেওয়া আছে। কিভাবে চললে মানুষ দুনিয়ায় ভালো থাকবে, আখিরাতেও শান্তি লাভ করবে, এই নির্দেশও দেওয়া আছে। আর কিভাবে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে সেটাও দেওয়া আছে। আল কুরআন এইভাবে মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা করেছে, এটাই হচ্ছে কি, তাই আমরা বলতে পারি যে আল কুরআন, আল কুরআনের গুরুত্ব মানব জীবনে অপরিসীম। কেন? এটা আমাদেরকে আল্লাহর পরিচয়, তারপরে মহাবিশ্বের পরিচয়, মানব সৃষ্টি, এই যে মানুষের সৃষ্টির যে পরিচয় সেগুলো দিয়েছেন, এবং মানুষের জীবন যাপনের ক্ষেত্রে কোন পথে চললে মানুষ ভালো থাকবে, শান্তি লাভ করবে দুনিয়া আখিরাতে, সেই নির্দেশনা দিয়েছেন। কোন পথে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। জীবন যাপনের জন্য হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ সব নির্দেশনা দেওয়া আছে। এই দুইটা কারণেই কি, এই কারণগুলোতে আমরা বুঝতে পারি যে আল কুরআনের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই গুরুত্ব শেষ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি পাঠ 2, এটা হচ্ছে তোমাদের বইয়ের 46 পৃষ্ঠায় কুরআন তেলাওয়াত। ঠিক আছে, কুরআন শব্দের অর্থ কী, তিলাওয়াত শব্দের অর্থ কী? প্রথমে আমরা যদি দেখি যে কুরআন তিলাওয়াত, এখানে তিলাওয়াত শব্দটার অর্থ কী, তিলাওয়াত শব্দটার অর্থ হচ্ছে পরিচয়। যদি আমরা দেখি তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা, পড়া। পবিত্র কুরআন পাঠ করাকে কুরআন তেলাওয়াত বলে। তাহলে আমরা যদি সংজ্ঞায় যাই দেখব যে পবিত্র কুরআন পাঠ করাকেই কি কুরআন তেলাওয়াত বলে, পবিত্র কুরআন পাঠ করাকে কুরআন তেলাওয়াত বলে। আল কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং এটাকে আরবিতেই পড়তে হবে। এজন্য আরবি হরফের বর্ণসমূহ চিনে নেওয়া আমাদের প্রয়োজন। আরবিতে সুন্দর স্পষ্ট করে কুরআন তেলাওয়াত করা, পাঠ করাকে কুরআন তেলাওয়াত বলা হয়। কুরআন শব্দটি মূলত অর্থ পঠিত। কুরআন শব্দের অর্থ কী? কুরআন শব্দের অর্থ পঠিত, যা অর্থাৎ যা পাঠ করা হয়েছে, পাঠ করা হয়েছে এরকম।
সারা বিশ্বে আল কোরআনকে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়, আর এই জন্যই একে কোরআন বলা হয়। তাহলে এই যে কোরআনের নাম, মানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনের নাম কেন কোরআন হলো, এটার নাম তো অন্য কিছু হতে পারত। এই নামকরণের পিছনে একটা যুক্তি আছে, একটা কারণ আছে, নামকরণের নামটা রাখার পিছনে একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে কি, কোরআন শব্দের অর্থ পঠিত, মানে যেটা পাঠ করা হয়, পাঠ করা হয় বা পাঠ করা হয়েছে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয় কি, কোরআন। আমরা এখন কোরআন সম্পর্কে আলোচনা করছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেউ নামাজ পড়ছে, কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ ইউনিভার্সিটিতে কোরআন নিয়ে গবেষণা করছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ পড়ছে, তার মানে এটা বেশি পড়া হয়, এই জন্য এটার নাম রাখা হয়েছে কোরআন। ঠিক আছে, এটা আছে তোমাদের বইয়ের 45 পৃষ্ঠায় 3 নম্বর প্যারাতে আছে। তো আমরা জানলাম যে কোরআনের নাম কেন কোরআন রাখা হয়, তিলাওয়াত শব্দের অর্থ, তিলাওয়াতের সংজ্ঞা, এরপরে আসি কোরআন তিলাওয়াতের গুরুত্ব। দুইটা গুরুত্ব আছে, একটা হচ্ছে বুঝে, আর একটা হচ্ছে বিশুদ্ধ করে। ঠিক আছে, বুঝে তেলাওয়াত করাটাও গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ করে তেলাওয়াত করাটাও গুরুত্বপূর্ণ। আমরা আসি, দেখো কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব অনেক, এটা আমাদের ধর্মগ্রন্থ, এতে মানুষের কল্যাণের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই যে একটু আগে আমরা বললাম যে কোন পথে চললে আমি দুনিয়া এবং আখিরাতে ভালো থাকব, কোন পথে চললে দুনিয়া এবং আখিরাতে আমি ক্ষতিগ্রস্ত হব, এই দুইটা পথ আমাদেরকে কোরআন জানিয়েছে। অতএব কোরআন আমরা যদি বুঝে না পড়ি তাহলে সেই পথ বা সেই নির্দেশনা আমরা জানতে পারবো না, তাই কোরআন বুঝে পড়া গুরুত্বপূর্ণ। এরপরে আসি কোরআন বিশুদ্ধ করে পড়া। কোরআন বিশুদ্ধ করে পড়া জরুরি, কেননা যদি আমরা নামাজ পড়তে চাই, নামাজ পড়তে চাইলে কোরআন তেলাওয়াত আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে, কারণ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে নামাজ ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল হওয়ার আশঙ্কা আছে। আর শুদ্ধ করে না পড়লে দেখা যায় যে অর্থ পরিবর্তন হয়ে যায়, এতে নামাজও ভুল হয় আরও পাপ হয়। তাই আমরা বলতে পারি যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করাটা জরুরি, কারণ একটা বড় কারণ হচ্ছে এছাড়া নামাজ হবে না। আমরা দেখলাম যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দুইটা, একটা হচ্ছে বুঝে তেলাওয়াত করা, যে বুঝে বুঝে তেলাওয়াত করব, কারণ আল্লাহ কী বলছেন, কীভাবে চলতে বলছেন সেটা আমরা জানতে পারবো। আরেকটা হচ্ছে বিশুদ্ধ করে তেলাওয়াত করা, বিশুদ্ধ করে তেলাওয়াত না করলে কী হবে, আমাদের সওয়াব হবে, আমাদের নামাজও হবে। আর যদি বিশুদ্ধ করে তেলাওয়াত না করি তাহলে আমাদের সওয়াব থেকে বঞ্চিত হব, বরং পাপ হওয়ার আশঙ্কা আছে। ঠিক আছে, এরপরে আসি আমরা কোরআন তেলাওয়াতের ফজিলত। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে আমাদের কী লাভ হয়, কোরআন তেলাওয়াতের ফজিলত। ফজিলত শব্দের অর্থ হচ্ছে মাহাত্ম্য, তোমাদের বইয়ে দেওয়া আছে শব্দার্থতা, যে ফজিলত শব্দের অর্থ মাহাত্ম্য। কোরআন তেলাওয়াত হচ্ছে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম, আল্লাহ যেসব ফরজ ইবাদত করতে বলছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, তারপরে যাকাত দেওয়া, এরকম রোজা রাখা রমজানের, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ফরজ যে ইবাদতগুলো আছে, এর বাইরে যে নফল ঐচ্ছিক ইবাদত, ইচ্ছা করলে তুমি ইবাদত করতে চাও নিজের খুশি মতো, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তার মানে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এটা হচ্ছে কোরআন একটা বড় ফজিলত। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহ রহমত নাজিল হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্র কোরআনের প্রত্যেকটি হরফ, আলিফ একটা হরফ, আলহামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অনেকগুলো হরফ আছে প্রায় 19টার মতো। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা হরফের জন্য কি 10টি করে নেকি লেখা হয়, সুতরাং বোঝা গেল যে আমরা কি বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াত অনেক ফজিলতপূর্ণ। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে আল্লাহ রহমত নাজিল হয়। কোরআনের প্রত্যেকটা বর্ণর জন্য আমরা আল্লাহর কাছে 10টি করে সওয়াব আমাদের জন্য লেখা হবে, তাই আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে, আমরা জেনে গেলাম যে কোরআন তেলাওয়াতের ফজিলত। এরপরে আসি নাজিরা তেলাওয়াত। আমরা জানি যে নজর মানে দেখা, নজর দিয়ে দেখা, আমরা বলি যে নজর লাগে, এইরকম বিভিন্ন কথা। তা নাজিরা তেলাওয়াত মানে দেখে দেখে তেলাওয়াত করা, নাজিরা তেলাওয়াত মানে দেখে দেখে তেলাওয়াত করা। দেখো বইয়ে দেওয়া আছে আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে। তাহলে আমরা সংজ্ঞাও জেনে গেলাম যে আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে। কোরআন মাজিদ আমরা দেখে, কোরআন মাজিদ দেখে পড়াও ইবাদত, কোরআন মাজিদ দেখে দেখে অথবা মুখস্থ যেভাবে পাঠ করা হোক কি সেখানে সওয়াব আছে। আল কোরআন মনে প্রশান্তি আনে, অন্তরাত্মা পরিশুদ্ধ হয়, কিয়ামতের দিন আল্লাহর নিকট সুপারিশ করবে যারা পৃথিবীর জমিনে জীবনে কোরআন মাজিদ তেলাওয়াত করতো। তাহলে আমরা দেখলাম যে নাজিরা তেলাওয়াত কি, দেখে দেখে তেলাওয়াত করা, চোখ দিয়ে দেখে তেলাওয়াত করা, এটাই হচ্ছে মূলত নাজিরা তেলাওয়াত। আর নাজিরা তেলাওয়াত কাকে বলে, আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে। কেমন, তাহলে আমরা কোরআন তেলাওয়াত সম্পর্কে বিভিন্ন অংশগুলো আমরা জেনে নিলাম। এরপরে আসি আমরা তাজবিদ, তাজবিদ সম্পর্কে জানবো, পাঠ 3, তোমাদের বইয়ের পাঠ 3, এটা হচ্ছে 47 পৃষ্ঠা। তাজবিদ, দেখো সবাই, তাজবিদ শব্দের অর্থ কী, আমরা যদি দেখি যে তাজবিদ এটা শব্দের অর্থ কী,
শব্দের অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর করা, উত্তম করা বা সুন্দর করা। তাসবিহ শব্দের অর্থ কী? সুন্দর করা, উত্তম করা। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ রূপে শুদ্ধ করে পড়াকে তাসবিহ বলে। তাহলে তাসবিহ কাকে বলে? আল কোরআনের আয়াতসমূহ সুন্দর করে শুদ্ধ করে পড়াকে তাসবিহ বলে। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাসবিহ বলা হয়। আল কোরআনের প্রত্যেকটা হরফ মাখরাজ এবং সিফাত সহ বিশুদ্ধ করে তেলাওয়াত করাকে তাসবিহ বলা হয়। আরবি হরফের কোনো কোনো হরফকে মোটা করে পড়তে হয়, আবার কোনোটাকে চিকন করে পড়তে হয়। উচ্চারণের এই বিশেষ অবস্থাকে বলে সিফাত। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা জানলাম, যে তাসবিহ অর্থ জানলাম। এখানে দেখো যে আমরা যদি দেখি যে অর্থ সংজ্ঞা সিফাত কেমন, সিফাত, তো আমরা সিফাত সম্পর্কে জেনে গেলাম। কি জানলাম? যে আরবি হরফের কোনো কোনো হরফকে মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণ যে বিশেষ অবস্থা এটাকে বলে সিফাত, ঠিক আছে? যেমন তা, এটাকে চিকন করে পড়তে হয়। আরেকটা হচ্ছে ত, হরফ দুটির উচ্চারণের স্থান একই, প্রায় একই জায়গা থেকে, তা ত দাল তা একই জায়গা থেকে উচ্চারিত হয়। কিন্তু দেখো যে তা এটা চিকন করে হালকা করে উচ্চারণ করতে হয়, আর ত একটু আওয়াজটা একটু গম্ভীর হয় বা মোটা হয়। এটাই হচ্ছে সিফাত, ভিন্ন ভিন্ন উচ্চ একই জায়গার উচ্চারণ কিন্তু আওয়াজটা একটু ভিন্ন করে উচ্চারণ করতে হয় একই জায়গা থেকে, এটা হচ্ছে সিফাত। এই দুটো হরফের মধ্যে তকে মোটা করে পড়তে হয়, তাকে চিকন করে পড়তে হয়, যেটা আমরা একটু আগে বললাম। আবার মাখরাজ হলো উচ্চারণের স্থান। তাহলে আমরা জানলাম যে দুইটা আলোচনা আছে, যে মাখরাজ, ঠিক আছে, মাখরাজ কেমন, তো মাখরাজ যে তাসবিহ কাকে বলে আমরা জানি, সুন্দর ও শুদ্ধ করে কোরআনের আয়াতগুলো পড়াকে তাসবিহ বলে। এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে। তাহলে সিফাত জানলাম, কোনোটা মোটা করে পড়তে হয়, কোনোটা চিকন করে পড়তে হয়, এই যে উচ্চারণের মানে বিশেষ অবস্থা তাকে বলে সিফাত। মাখরাজ কাকে বলে? আবার মাখরাজ হলো উচ্চারণের স্থান। মাখরাজ কোনটা? মাখরাজ কাকে বলে? মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে, উচ্চারণের স্থান। যেমন হা, হ্যাঁ, এটা হচ্ছে একেবারে কণ্ঠনালীর ভেতর থেকে একদম নিচ থেকে আসে, হা কণ্ঠনালীর মাঝামাঝি থেকে। এই দুইটা হরফের ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়। এর আগেরটা ছিল সিফাত, বিশেষ অবস্থা, উচ্চারণের অবস্থা, আর এটা হচ্ছে জায়গা, উচ্চারণের অবস্থান, স্থান। একটা হচ্ছে এখানে হা, আরেকটা হচ্ছে এখানে হা। তো এইরকম যে উচ্চারণের বিভিন্ন স্থান সেটাকেই বলে কি? মাখরাজ। তো এভাবে আমরা যদি মাখরাজ ও সিফাত ঠিক রেখে সুন্দর করে তেলাওয়াত করি, সেটাই হচ্ছে তাসবিহ। মাখরাজ ও সিফাত ঠিক করে সুন্দর ঠিক রেখে সুন্দর করে তেলাওয়াত করাকে তাসবিহ বলা হয়। এইটা হচ্ছে তাসবিহ, আমরা পরিচয়টা পেলাম। এরপরে আসি তাসবিহের গুরুত্ব, যে এতক্ষণ তো আমরা তাসবিহের পরিচয় দিলাম, যে সুন্দর করে পড়া, শুদ্ধ করে পড়া, হ্যাঁ, সিফাত আছে, মাখরাজ আছে, এগুলোকে মেনে পড়া। তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ দেখি আমরা একটু বইয়ে 47 পৃষ্ঠায়। তাসবিহ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব। তাহলে মনে রাখতে হবে তাসবিহ অনুযায়ী কোরআন পড়ার আইন কি, বিধান কি? ওয়াজিব। বিধান কি? ওয়াজিব। ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক। তাসবিহ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়, ঠিক আছে? তাহলে আমরা অনেক দুইটা গুরুত্ব জেনে গেলাম, যে তাসবিহ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব, তাসবিহ অনুযায়ী কোরআন না পড়লে গুনাহ হয়। অনেক সময় এতে অর্থেরও পরিবর্তন হয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আমরা বলি কুল কাফ দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে খাও আল্লাহ এক, অর্থটা পরিবর্তন হয়ে যায়। এটাই বলছে, দেখো যে সূরা ইখলাসে এসেছে কুল হুয়াল্লাহু আহাদ, তিনি বলুন, হে নবী তিনি আল্লাহ একক অদ্বিতীয়। এখানে কুল শব্দর অর্থ হচ্ছে বলুন, আর যদি কফকে ভুল মাখরাজ থেকে উচ্চারণ করি, কাফ বলা হয়, কুল বলা হয়, তাহলে অর্থই বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় অর্থ, ভুল হয়ে যায়। অর্থাৎ খাও বা ভক্ষণ করো আল্লাহ এক, এটা ভুল হবে। ফলে আল কোরআনের অর্থের বিকৃতি ঘটে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জায়েজ নয়। তাসবিহ সহকারে শুদ্ধ সুন্দর করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ বলেন, পরত্তিলিল কোরআন তারতিলা, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে, সূরা মুজ্জাম্মিলের 4 নম্বর আয়াত। অর্থাৎ তাসবিহ সহকারে কোরআন পড়া আল্লাহর নির্দেশ। তাহলে আমরা কয়েকটা গুরুত্ব পেলাম, তাসবিহ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব, তাসবিহ অনুযায়ী কোরআন না পড়লে গুনাহ হবে, তাসবিহ অনুযায়ী কোরআন না পড়লে অর্থের বিকৃতি হবে, তাসবিহ অনুযায়ী কোরআন না কোরআন পড়া কি আল্লাহর নির্দেশ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, কুরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কুরআন তেলাওয়াত করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে তিনটি পাঠ, পাঠ এক, পাঠ দুই, পাঠ তিন, তৃতীয় অধ্যায়ের এই তিনটি পাঠ আলোচনা করলাম। এখান থেকে আমরা যে অংশগুলো আলোচনা করেছি তোমরা ভালো করে সেটা বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমাদের আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।